গাছ থেকে এঁচড় পেড়ে নিলাম, এই এঁচড়ের আজকে কালিয়া তৈরি করব। তো চলুন ভিডিওটা শুরু করি। এই সিজনে প্রথম এঁচড় খাচ্ছি, তো এঁচড়টা প্রথমে কেটে নিই। এঁচড় কাটার সঙ্গে সঙ্গেই কিন্তু জল ঢালতে হয়, তাহলে আঠাটা খুব তাড়াতাড়ি চলে যায়। এঁচড়টাকে আমি এরকম বড় বড় টুকরা করে নিয়েছি। এঁচড়টা কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, এবার এটাকে সেদ্ধ করে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইর মধ্যে দিয়ে দেবো জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন। এবার এঁচড়গুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু, একসঙ্গে সেদ্ধ করে নেব। এইবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে, তো ভালো করে জ্বাল দিতে হবে। সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নামিয়ে নিচ্ছি। এইবার ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, দিচ্ছি দারচিনি, দুটো এলাচ, চার পাঁচটা লবঙ্গ। এবার দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এইবার একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ। এইবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ, দিচ্ছি দুই চামচ শুকনো লঙ্কা বাটা, এক চামচ আদা রসুন বাটা, পুরো এক চামচ পেঁয়াজ বাটা, এক চামচ জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো। এইবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে, এবার সেদ্ধ করে রাখা এঁচড় আর আলুটা দিয়ে দেব। এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
এইবার দিয়ে দেব মশলা ধোয়া জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় এঁচোড় আলু আর মশলা খুব ভালো করে আবার কষিয়ে নেব। খুব ভালো করে কষে গেছে, এবার এর উপরে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা চেরা। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এবার ঢাকা দেব, দিয়ে মিনিট পাঁচেক জাল করে নেব। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকা খুলে আরো তিন চার মিনিট মতো জাল করে নিলাম। এবার গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেব এক চামচ গরম মশলা বাটা। এঁচোড়ের কালিয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন তো এঁচোড়ের সময়, তো আপনারাও একদিন এঁচোড় দিয়ে এইভাবে রান্না করে খাবেন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।